বেলাল মিয়া বলে কি বলছ, আজানের সময় সালাম দেওয়া যাবে কিনা? কারা দিত মানুষকে মানুষে, শ্রোতায় শ্রোতাকে নাকি মহাজানকে? হ্যাঁ হ্যাঁ, শ্রোতায় শ্রোতাকে দিতে পারবে? দিবে না। আজান শেষ হবে তাও সালাম দিবেন? সালাম আজান যখন চলতেছে তখন আজানের জবাব দিতে হবে। একটা কাজ করতেছেন, যদি আজান দিচ্ছে এটা যদি সৌদি আরবের আজান হয় তার মানে এক বাক্য বলে দু চারটা নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে প্রিপারেশন নেয়, এভাবে সালাম তাকে দিয়ে ফেলতে পারবে, অসুবিধা হবে না। যদি না লাগাতার জবাব আজান চলতেছে তো তুমি আজানের দিকে হ্যাঁ মুক্ত মনে খেয়াল করে আসো, এমত অবস্থায় মতো আজ যাইলে আজান হবে তখন আজানের জবাব দিয়ে তারপরে সালাম দিই, ঠিক আছে? এটা হচ্ছে আজানের আদর। এটা কি আজানের আদর? আদর দিয়ে ফেলো ভাই, হয়ে যাবে, আজান হবে, সালাম হবে, তবে করা হবে, তবে মকরু তানজি হবে, মকরু তানজি তার মানে একটু অসন্দনীয় হলো আর কি। আজান দিচ্ছে তো বলে যে আজান আবার কখন বলে সুন্দর সুন্দর করে আজান দিবে, আবার জবাব কতক্ষণ দিবে, টাইনতে টাইনতে যাকে সালাম দিবে চলে যাচ্ছে, বা যে সালাম দিবে এই চলে যাচ্ছে, তো তাদেরকে ফাঁ করে সালাম একটা মাঝখানে এক সেকেন্ডের দিলো দিলাম আর কি, অসুবিধা নেই। সালামের দিতে যদি জবাবের মধ্যে কোনো আঘাত না আসে দেওয়া যাবে, সালাম জবাব দিতে বা সালাম দিতে যদি আজানের জবাবে কোনো আঘাত না আসে সমস্যা না হয় দেওয়া যাবে। তা মুতাওয়াজ্জির আল্লাহ হবে সালাম আল্লাহ জিকির, আজানের জবাব আল্লাহ জিকির, সালাম আল্লাহ জিকির, সালাম আল্লাহ জিকির, আল্লাহ জিকির, আজান আল্লাহ জিকির, আল্লাহ জিকির। মুরব্বী কি প্রশ্ন করছে জানো? কি বলছে যে আজান তো একবার শুনলাম, সব বাজার যাইতে যাইতে দেখি হাফজগুলো আবার দিছে, এই যে হাফজগুলোটা শেষ করে যখন সব বাজার বললাম, সব বাজার মুসুদ ইমাম মহাজান আবার দিছে, এখন আমি হঠাৎ জবাব দিব না, খালি হাজার থাকবো না, আমার হাজ নাই। তো জবাব দিবেন যে একটা আজানের জবাব কয়টা? একটা আজানের। বাহিগুলো ভাইলে দিলেন না, ভাইলে নাই, এটার উপর কোনো গুণা হবে না এবং কোনো ধরনের শরীয়ত লঙ্ঘন হবে, কথা বুঝছেন? এটা বলছি আগে অনেক আজানের জবাব একটা দিতে হবে। এরকম ম্যাকে সিজে মুশকিল হয়েছে, যে ম্যাকে শেষ করছে, হ্যাঁ জুমা ছোট আজান মানে কোনটা? আরে যন্ত্রণা, এটা ছোট আজান, আর ইয়াসিন সাহেব বলো যে এটা ছোট আজান, আস্তে করে দেয় নাকি? এটা হলে আসল আজান, খোদ্দার সামনে যেটা দে খোদ্দার সময় এটা আসল আজান, এটা রসুলের আজান, আর বাইরে যেটা দে এটা হজরতে ওসমাঙ্গনি জুন্নুরাইনের আজান, বাইরেরটা জুন্নুরাইনের আজান, ওসমাঙ্গনি জুন্নুরাইনের আমল উনি দিয়েছেন, আর খোদ্দার সময় যেটা দিত হ্যাঁ এটা তো খতিবের সামনে দেয় নয়, এটা খতিবের সামনে নয়। আজান কি নিজে ফোন শোনার জন্য, মানুষের শোনার জন্য, মানুষের শুনলে কি ঘরের ভিতর জানে বাড়া দিবে নাকি পুরো কারো ঘটনাটা শুনছেন নাকি? হ্যাঁ ও বলে যে পুরো একটা আওয়াজ শুনছে, কঙ্ক কিরে কঙ্ক করি আওয়াজ করি নাকি, বলছে পুরো একটা একদিন ফাইসি তো মর দৌড়ি পেয়েছে, বলছে কেন দৌড়ি পেয়েছে, এটা আমরা হালা লেবে নাকি? বলছে হালা লেবে না, আজ তো কেমনে হারা লেবে, তাতে মানুষকে বলতে হবে না হারো ঘুরা, যদি কেউ না নেয় তখন না তোমার খাইতে পারে, ই হলে না খাই তুমি খাইলে, সে গেলে না খাই তুমি খাইলে, তো বউ কী করছে শুনতে করে এবার হালাল করার জন্য তো মানুষই বলতে গেছে, এই পুরো তো ভয় দেবে হারো পুরোর কথা আর বলো না, হারোটা বলো পুরো, এটা হারো একটা পুরো পাইছি, মুরগি পাইছি এটা হারো সবাই শুনে যাবে না, মুরগি পাইছি এটা ছোট আর হারো এটা বড়, তার মকসদ কি? তার মানে কেউ যেন না বোঝে আর কিছু না আসে আমার জামাইয়ের কথা পোয়া মতো খাইতে দেয় না তাকে, বুঝছে? তো খতিবের সামনে যে আজান দে, আজান দিতে হবে যে আজান মানে মানুষকে ডাকা, তো ঘরের ভিতরটা কেন বাইরে ডাকে, শুনে মতো না শুনে মতো, তো ঘরের ভিতর ঢুলে মিশে শুনবে, তো মা খতিবের সামনে কেন আজান দে, এটা একটা বেদা আছে। তো আমরা আজান বাইরে দিয়ে শুরু করবো এখন, কি বলেন? হ্যাঁ আজান কি আমার জন্য না মানুষের জন্য? তা আমার কানের উপর কি হয়েছিল?
বেগুপ্য হতা না একটা আপনি কি বলেন বেগুপ্যে না হ্যাঁ তো বেগুপ্য হাস খান কে আনিল এখানে বেগুপ মৌলবীর আনছে যে বেগুপ মৌলবীর আনছে প্রদীপের সামনে আজাম দিয়ে একটা বেগুপদের হাস তো ইসলাম যেমন 14 নম্বর আমাদের আজামও 14 নম্বর এখন আর সামনে দিতে পারবো না কারণ সমাজ পুরো দিন সবাই এইটার উপর কি গেছে প্রতিষ্ঠিত হয়ে গেছে একটা বেদা না যায় সাজের উপর প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আর দেওয়া যাবে না কেন ওতে কেমন হবে তো কেন হবে তার দলিল হাদিস আছে আচ্ছা হাতিমে কাবা আছে না কাবার বাইক দিয়ে একটা হাতিমে কাবা আছে না এইটাও খাওয়া শরীরের ভিতর খাবার অন্তর্ভুক্ত এইটাও তো রসুল বলতেছেন খাবার শরীফ যখন আবার সংস্কার করতেছেন আচ্ছা হাতিমে কাবা এটা তো খাবার ভিতর তো লোকে বানাইতে বানাইতে যখন হাতিমকে বাইর করিল কাবা শরীফ এরকম করে ফেললো তো আমার ইচ্ছা হচ্ছে হাতিমটা মূল কাবা এটাও খাবাতে ঢুকে ফেলি কিন্তু ঢুকাইতে পারবো না কারণ এই কাবাটা এটার উপর আজ অনেকদিন থাকতে চলে গেছে এভাবে থাকতে থাকতে মানুষ এটাকে কাবা মনে করে ফেলছে আমি হাতিমটা যে আবার কাবাতে ঢুকাই তো কাবা শরীফের সীমা এবং আয়তন যেটা আছে এটার উপর বিতর্ক সৃষ্টি হয়ে যাবে কাবার প্রতি মানুষের ইজ্জত সম্মান তাজিম তকরিমের মধ্যে আঘাত এসে যাবে সেজন্য আমার মনে চাই ঢুকানোর জন্য অবস্থার কারণে আমি ঢুকাচ্ছি না অবস্থার কারণে আমি এখন মহাজনকে ধরে বাইর করে দিচ্ছি হয় কিন্তু অবস্থার কারণে বাইর করতে পারতেছি না দলিল পাইছেন দলিল পাইছেন বস কোনটা দিচ্ছে তো মাইক দিচ্ছে না ও প্রশ্ন হচ্ছে কেন প্রশ্ন হলো যে মুয়াজ্জিন যে দ্বিতীয় খুতবার সময় আজান দিচ্ছে এটা জবাব দিবেন কিনা এটা জবাব দেওয়ার উপর একটা বই লেখা হয়েছে কক্সবাজার থেকে একটা আলেম লেখছে বয়ানুল কশীব ফি আজাবতিল আজান বাইনা ইয়াদাইল খতিব বয়ানুল কশীব ফি আজাবতিল আজান বাইনা ইয়াদাইল খতিব খুতবের সামনে যে আজান দেওয়া হয় সে আজানের জবাব দেওয়া যাবে কিনা অনেকে কোনো আজানের জবাব দেওয়া যাবে না এটা বলেছে তবে আপনার জবাব দিবেন কোনো আওয়াজ তারা মুখে মুখে দিবেন কেউ কোনো বড় আওয়াজ না আনা মতো এই আজানের জবাব দেওয়া যাবে কি যাবে না এটার উপর একটা লাভ আছে হাদিসে আছে ইজা খারাজাল ইমাম ফালা সালাত ওয়ালা কালাম ইমাম সাহেবকে যখন দেখে ফেলছেন বস আর কোনো সালাম করবেন সালাত করবেন না নামাজ পড়বেন না কালাম করবেন না কথা বলবেন না এবাদ করবেন না জিকির আস্তে করবেন না কেবল ইমামের দিকে তাকাই থাকবেন এটা তো হাদিস তো আপনি যদি আজানের জবাব দেন তাহলে আমল করতেছেন কিনে হ্যাঁ তো হাদিসের সাথে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে না তারপরেও মুয়াজ্জিনগণ বলেছেন না জবাব মনে মনে দেওয়া যাবে মনে মনে নয় মুখে দেওয়া যাবে যেন বড় আমল না হয় লড়াচড়া বেশি করবেন না জবাব বেশি দিবেন না বড় আওয়াজে দিবেন না বড় কিছু করবেন না মুখতেছেন এবং তো এই ফারাজ আল ইমাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন অনেকে ইজা সাইদ আল ইমাম আল আল মিম্বর ইমাম মিম্বরের উপর যদি বসে যায় তখন আর কোনো রকমের সালাম সালাদ কালাম জিকির আজকার কিছু করা যাবে না কোনো কথা বলা নামাজ পড়া কিচ্ছু করা যাবে করলে কি হবে গুনাহ হবে করলে কি হবে নামাজ পড়লে কি হবে গুনাহ হবে তসবি বললে গুনাহ হবে কারোর সাথে কথা বললে মারাত্মক গুনাহ হবে সবগুলি মুখ বন্ধ ইমামে কি বলে তা শুনবে খুতবা শুনবে আজানের জবাব মত অবস্থায় দিলেও আপনি আপনার মুখের উপর ভিতর দিবেন সব কিছু চুপে চুপে করবেন বড় কিছু নয় কথা আছে বুঝছেন অর্থাৎ হাদিসের এইটার উপর যেন আমল হয় খারাজ আল ইমামের উপর যেন আমল হয় বেলাল মিয়া কি লেখছো প্রশ্ন হ্যাঁ প্রস্তাব কানায় সালাম দিয়া আজান জবাব দিয়া না সালাম দিয়া হ্যাঁ প্রস্তাব কানায় সালাম দিয়া আজকে আছে যে এটা খাসা খাসা করা অবস্থায় সালাম দিবেন না জবাব দিবেন না কি অবস্থায় করা অবস্থায় প্রস্তাব করা অবস্থায় আসলে আবার রাস্তার মধ্যে কি অবস্থা রাস্তা তো প্রস্তাব কানা না রাস্তাতে পেশাব করতেছেন না
বানানো প্রস্তাবখানা কোথায়, যখন আপনি করবেন সতর খুলবেন তখন প্রস্তাবের অবস্থা, যখন উঠে গেছেন সতর ডেকে ফেলছেন আর প্রস্তাবে নেই, এখন কিসে আছেন? প্রস্তাবের বাইরে, প্রস্তাবখানার বাইরে। অতএব সালাম দিতে পারবে, জবাব দিতে পারবে।